হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই হয়তো বা নেই ভালো যার কারণ হলো সবজি সবজি চলে যাওয়ার কারণে আমার এখন অনেক কষ্ট হচ্ছে বা যারা সবজি বেশি বেশি খাই তারা খেতে পারতেছি না এটা বন্ধুরা সবজি না এটা পাবজি যারা পাবজি অনেকটাই বেশি খেলি তারা হয়তো এখন খেলতে পারতেছি না বা অনেকেই যারা ট্রিক্স জানেন বিভিন্ন রকম সাধারণত ইউটিউব যারা নিয়ে ইউটিউব নিয়ে যারা একটু ঘাটাঘাটি করে তারা অবশ্যই বিভিন্ন রকম ট্রিক্স জানে যে যে কোনো ওয়েবসাইট বা ব্যান হয়ে গেলে কিভাবে তা চালানো যাবে ওই দেশ থেকেই তো যাই হোক আমি ওই টপিক আসতে যাচ্ছি না যে কিভাবে সেটা চালানো যাবে আমি আসতে যাচ্ছি যে এই যে এই কাজটা করলো তারা যে বাংলাদেশ থেকে ব্যান করে দিল মানে বিটিআরসি সেটাকে ঠিক করলো না ভুল করলো আমার মতে এটা অবশ্যই ঠিক করছে আমার কথা শুনে হয়তো বা এখন অনেকেই রেগে যাবেন যে আমি এটা কেন বলবা বা আমার এটা বলার অধিকারটা কি ভাই আমার এটা বলার অধিকার একটু হলেও আছে তো যাই হোক আমি সেই অধিকার থেকে না আমি এটা ভালোর জন্য বলতেছি এর কারণ হলো এই গেমসটা অমন শিক্ষণীয় কোনো জিনিস নেই শিক্ষণীয় জিনিস যদি বলতে চান তাহলে বলতে পারবেন যে খুনা কিভাবে করতেন খুন করা যেতে মানে মানে মোবাইল গেমস এর দিক দিয়ে খুন হতেই পারে যাই হোক সেটা ভালোর দিক থেকে হতে হবে যেমনটা যে আপনি একটা দেশের জন্য যুদ্ধ করতেছেন গেমসটা হবে ঠিক হয়তো হয়তোবা হলে ভালো হতো যে একটা আপনি দেশটা বাঁচানোর জন্য যেমন আমাদের সাথে পাকিস্তানের যে এরকম একটা যুদ্ধ হয়েছিল ওই রকমের একটা গেমস হয়তো বা তৈরি ভালো হতো হয়তোবা তাতে সেই গেমসটা তো একটা ভাইরাল হতো না তো ভাই ভালো জিনিস ভাইরাল না হলেও আপনার কাছে সেটা ভালো হতে হবে এবং পরিবেশ বান্ধব হতে হবে তাহলে আপনি গেমসটা খেলে অনেক ভালো ভালো লাগবে আর তাহলে এখন আর এই মুহূর্তে মানে এই মুহূর্তে ফেস করতে হতো না এখন দেখতে পাচ্ছেন এটা ব্যান হয়ে গেছে এটা শুধু বাংলাদেশ থেকেই না বিভিন্ন জায়গায় নেপাল চায়না বিভিন্ন জায়গায় ব্যান করা হয়েছে এবং ইন্ডিয়ারও বিভিন্ন স্টেসে এটা ব্যান করে দেওয়া হয়েছে তাছাড়া এই গেমসটা খেলে আপনারা বিভিন্ন রকম টেররিস্টের মতো ভাব চলে আসবে যাই আপনি বলতেন যে এখন আমি কি টেররিস্ট নাকি টেররিস্ট না ভাই আপনার মনে ওই রকমের একটা ভাব চলে আসবে আপনার মনে একটা খনি খনি ভাব চলে আসবে আপনি মানে আজইও গেমস খেলে নেশা হতেই পারে তবে যাইও সেটা বেশি নেশা হ অবশ্যই উচিত না তো বাংলাদেশের ছেলেরা বা যে এই গেমসটা যারা যারা খেলতেছে তারা এতরাই নেশায় পড়ে গেছে যে এখন সেটা মারাত্মক দিকে চলে গেছে তো শুধু এই গেমসদের ক্ষেত্রেই না অনেক অনেক গেমসেই এরকমটা হয়েছে কিন্তু সেই গেমসদের সাইড এফেক্ট এইটা চেয়ে অনেকটা কম ছিল সেটা শুধু ছিল নেশাগ্রস্ত আর এটা নেশার সাথে সাথে প্লাস পরিবেশ বান্ধব না তাছাড়া আরো অনেক বেশি ক্ষতি হচ্ছে সমাজের ক্ষেত্রে সমাজে আরো দুর্নীতি দুর্নীতি যাচ্ছে বলতে যেমন খারাপ কাজ হয়তোবা বেড়ে যাচ্ছে মানে ছেলে পেলে বা যুবক অনেক নষ্ট হয়ে যাচ্ছে তাই তারা এটা ভেবে এই গেমসটি বাংলাদেশ থেকে ব্যান করে দিয়েছে এবং আমি তাদের সাথে একশো পার্সেন্ট সহমত আছি এবং আপনাদের মনে হয় কি এই গেমসটা যে ব্যান করা হয়েছে বাংলাদেশ থেকে সেটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনাদের মতামত জানতে চাই তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অন্য কিছু জানা থাকলে কমেন্ট বক্সে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আর ভিডিওতে লাইক দিতেও ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই Don't